সময় দিলে কোনো পার্টিকুলারলি কিছু টাইম ছিল না, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ। কোন বিষয় সবথেকে ভালো লাগতো, কোন বিষয়টা? হ্যাঁ, আমার সবথেকে ভালো লাগতো আমার হিস্ট্রি আর জিওগ্রাফি, আমার সবথেকে ভালো লাগতো কেমিস্ট্রি ফিজিক্স। সেই জায়গা থেকে আজকে এই যে ফল করে কেমন লাগছে নিজে বা পরিবার কি মনে? খুব ভালো লাগছে, সবাই খুব খুশি। বাবা মা কি বলছে বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন? সবাই খুব খুশি, আসুন আসুন, খুব খুশি। বাবা মা মানে বাবার খুব এক্সপেকটেশন ছিল যে একটা ভালো রেজাল্ট কিছু হবে, সেদিক থেকে সবাই খুব খুশি। পড়া ছাড়া তোমার কোন কোন বিষয়গুলো ভালো লাগে? আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে, গান শিখতাম। কোন গান ভালো লাগে? আরে দুই এক কলি গান বলো, আরে একটাই করো না, একটাই গান একটু দু কলি গানো। গোবাল্লা গোবাল্লা শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আমার সব থেকে ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালো লাগে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো লাগে, সুনীল গাঙ্গুলি, গোয়েন্দা গল্প পড়তে খুব ভালো লাগে, ফেলুদা, এই সমস্ত কাকাবাবুর উপন্যাস পড়তে খুব ভালো লাগে। কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো এখনো কি কোনো কিছু মনে আছে? মনে আছে আমি অঙ্কে 100 পেয়েছি, বেঙ্গলি আর ইংলিশে 96 করে পেয়েছি, আর 98 করে জিওগ্রাফি আর হিস্ট্রিতে 98, আর ফিজিক্যাল সায়েন্সে 97, লাইফ সায়েন্সে 98। টোটাল কত? টোটাল হচ্ছে 683।